পুরন্দরপুর গৌড়ীয় মঠের শুভ উদ্বোধন, মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা। জয় হোক, খুব সুন্দর কি জয় হোক, জয় হোক গৌড়ীয় মঠ কি জয় হোক। এবং পুরন্দরপুর গৌড়ীয় মঠের শুভ উদ্বোধনে গেট পুরন্দরপুর গৌড়ীয় মঠ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা, বীরভূম মাধুর্য মণ্ডিত শ্রী বিগ্রহ বিরাজ করছে, রাধা মাধব গৌর সুন্দর, জয় হোক রাধা মাধব কি জয় হোক, হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম হরে রাম। পুরন্দরপুর গৌড়ীয় মঠে নগর সংকীর্তন, নগর সংকীর্তন শোভাযাত্রা, ভক্তবৃন্দ নগর সংকীর্তন শোভাযাত্রা পুরন্দরপুর গৌড়ীয় মঠে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Oh, my God.
খাওয়ার স্বাদ বুঝে দেবে আর কি। শ্যামলালার অভিষেক আচার্য দেবের দ্বারাই শ্যামলালার অভিষেক। বিগ্রহ প্রতিষ্ঠার যোগ্য পুরন্দরপুর শ্রী গৌরী মঠের শুভ উদ্বোধনকালে ভগবান বিষ্ণু পিতার্থে হোমযোগ্য কার্য কর্মকালে ভগবান বিষ্ণু পিতার্থে তাবকন অমাকগ্নি শিষ্যাগতম 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 ইহাগচ্ছ 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 শুভ উদ্বোধনকালে ভগবান বিষ্ণু পুরন্দরপুর গৌড়ীয় মঠ বীরভূম মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা নবনির্মিত পুরন্দরপুর গৌড়ীয় মঠ পুরন্দরপুর গৌড়ীয় মঠ মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা পুরন্দরপুর গৌড়ীয় মঠ মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা বিগ্রহ প্রতিষ্ঠা মন্দির প্রতিষ্ঠা শুভ দিবস পুরন্দরপুর গৌড়ীয় মঠ চৈতন্য মঠের শাখা মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা পুরন্দরপুর গৌড়ীয় মঠ বীরভূম পুরন্দরপুর গৌড়ীয় মঠ মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা
হিসাবে রসই হচ্ছে ডালের চৌবাচ্চা, ডালের চৌবাচ্চা। হরে কৃষ্ণ, 20,000 লোকের উৎসবের জন্যে কি বিশাল বিশাল করায়ে ভগবানের ভোগ রন্ধন হচ্ছে, আর সঙ্গে সেবকবৃন্দ আছে সব মায়াপুরের ভক্তরা, হ্যাঁ, মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্যে মহাপ্রভুর সেবায় লেগেছে। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। লাবড়া চৌবাচ্চা, জয় যজ্ঞনিষ্ঠ, যাই হোক পুরন্দরপুর, যাই হোক বীরভূম নিত্যানন্দ ধাম কি, যাই হোক। যজ্ঞ অনুষ্ঠান, যজ্ঞেশ্বর বিষ্ণুর প্রীত্যার্থে পুরন্দরপুর গৌড়ীয় মঠে বিশাল বিগ্রহ প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা এবং বহু ভক্তের সমাগমে এই যজ্ঞ অনুষ্ঠান। পুরন্দরপুর গৌড়ীয় মঠের ভক্তদের সমাগম, হ্যাঁ।
পুরন্দরপুর শ্রী গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা দিবস সংসারী লোক তারা গৃহ প্রতিষ্ঠা করে, আর এটা হচ্ছে মঠ প্রতিষ্ঠা। মঠ প্রতিষ্ঠা গৃহ প্রতিষ্ঠা দুটোই আলাদা। মঠ প্রতিষ্ঠা এখানে ভগবান বিরাজ করেন, গৃহ প্রতিষ্ঠা গৃহী লোক গৃহে নিজের ইন্দ্রিয় সুখের জন্য সবকিছু কাজ করে, দুটোই আলাদা। যতদিন পর্যন্ত জমি ছিল মন্দির হয়নি তখন বলতো মাঠ, আর যখন ঠাকুরকে নিয়ে সেখানে প্রতিষ্ঠা করা হলো তখন মাঠ না মঠ হল। তাই এই মঠের মালিককে গুরু গৌর সুন্দর রাধা মাধব হচ্ছে এই পুরন্দরপুর গৌড়ীয় মঠের মালিক। বিগ্রহ তো কথা বলে না, মালিক কি করে হবে? তাই বিগ্রহের হয় আরেকজন ইনচার্জ হয়, তার তত্ত্বাবধানে এই মঠ পরিচালনা হয়, কিন্তু মালিক ভগবান। ভগবান কথা বলে না, ভগবান হাঁটতে পারে না বলে আমি যদি চোর হই কিন্তু ভগবান ধরে ফেলবে। এই জন্যই মায়াপুর শ্রী চৈতন্য মঠের এটি ব্রাঞ্চ হয়েছে, যাতে আমরা চোর না হতে পারি, নিজেন্দ্রিয় করে না নিতে পারি, নিজের ভোগের জন্য না করে নিতে পারি। আমাদের পুরন্দরপুরের দিদিমণি রাধা কি কৃষ্ণের জন্য দান করে দিয়েছেন। কেন কৃষ্ণের জন্য দান করে দিয়েছেন? আমার মতো লোকরা যত ভোগ না করতে পারে, এই জন্য ভগবানের সেবায় দান করেছেন। ভালো করে মনে রাখবেন, নিজেন্দ্রিয় তর্পণের জন্য এটা দান হয়নি। আর আমরা মঠটা প্রতিষ্ঠা করে এত অঞ্চলের সমস্ত লোকজনকে ডেকে নিয়ে এসেছি কেন? যেটা আমাদের নয় এটা সকলের, সকলে এখানে আসবে, সকলে প্রসাদ পাবে, সকলে ভগবানকে ডাকতে পারবে, এটা কারো ব্যক্তিকেন্দ্রিক হবে না, হয়নি হবে না। আমাদের মায়াপুর মঠ যেরকম, এই পুরন্দরপুরের গৌড়ীয় মঠও সেই রকম। এখানে সব শ্রেণীর মানুষ আসবে, ভগবানকে দর্শন করবে, শ্রদ্ধা নিবেদন করবে, এইটাই হচ্ছে চৈতন্য মঠের ইচ্ছা। আর ভগবান আজকে থেকে এখানে বিরাজ করেছেন, নববধূ যেরকম খুব সুন্দর ভাবে সেজে তার শ্বশুরালয়ে চলে যায়, ঠিক নববধূ সাজার মতো এই মন্দির আজকে সেজে উঠেছে একমাত্র শ্রী গোবিন্দের আরাধনা করার জন্য। তার ভক্তগণ এখানে এসেছেন দূর দূরান্ত থেকে, তাদেরও ইচ্ছা গোবিন্দের সেবা করব। আর গোবিন্দ ভক্তের সেবা ছাড়া অন্য কার সেবা গ্রহণ করেন না? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি মালিক, ভক্তের দ্রব্য তিনি গ্রহণ করেন, অভক্তের দ্রব্য তিনি গ্রহণ করেন না। ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু লুটি না চায়। বিগ্রহ ভগবান নিজে বিগ্রহ রূপে তিনি ভক্তের জন্য চুরি করেছেন, এ বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, ভগবান থাকে না কোথায়? ভগবান নিজের জন্য কোন গৃহ করেছেন, মন্দির করেছেন? ভগবান নিজের জায়গাটা তৈরি করে, ভক্ত ভগবানের জন্য তৈরি করেছে, মন্দির তৈরি করেছে, আর নিজের হৃদয়টা তৈরি করেছে। ভক্তের হৃদয় ভগবান থাকে। আজ ভগবান শ্রীমন্দিরে বিরাজ করেছে, তার কৃপা আশীর্বাদ আমরা নেওয়ার জন্য সকলে সম্মিলিত হয়েছি। কৃপা বলতে ভগবান যা গ্রহণ করেছেন মহাপ্রসাদ, আমরা সকলে এক মন এক ধ্যান এক চিন্তা ভাবনা নিয়ে
এক তাৎপর্য প্রভাব আমরা ভগবানের শ্রী মহাপ্রসাদ গ্রহণ করব। আমাদের অন্য কোন আশা আকাঙ্ক্ষা নেই। ভক্তের জন্য ভগবান বৃন্দাবন থেকে চলে এসেছিলেন সাক্ষী গোপালে, সাক্ষী দেওয়ার জন্য। বিগ্রহ কথা বলে না, কিন্তু আজকে বিগ্রহ কথা বলেছে, সাক্ষী দিয়েছে। তোটা গোপীনাথে বিগ্রহ নিজে বসে পড়েছে ভক্তের মালা নেওয়ার জন্য। ভগবান এত উঁচু যে ভক্ত এত নিচু তাকে মালা পরাতে পারছেন না, নিজে বসে পড়েছে। তাহলে যদি মনে করেন যে ভগবান কথা বলে না, ভগবানের জিনিস আমি চুরি করে খাবো, ভগবান কিন্তু ধরে ফেলবে। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, লোহময়ী মৃন্ময়ী চিত্রপটময়ী অষ্টধাতুময়ী, এইরকম বিভিন্ন ভাবে ভগবান বিগ্রহ রূপে ভক্তের কাছে বিরাজমান। সুতরাং আপনারা খুব ধৈর্য সহকারে, একটু পর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, দু একটা কথা বলছি। যারা আমাদের গৌড়ীয় মঠের ভক্ত হয়ে এসেছেন তারা ঠিক এইখানে খুব সুন্দরভাবে বসে যাবে, তারা এক ব্যাচে যাতে প্রসাদ পান। কেন কেন আসবে আর বসার সুযোগ পাবে না? বাঞ্ছা কল্পতর ভগবত পুরন্দরপুর গৌড়ীয় মঠে শ্রী বিগ্রহ মাধুর্য মন্ডিত শ্রী বিগ্রহ পুরন্দরপুর গৌড়ীয় মঠ মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা পুরন্দরপুর গৌড়ীয় মঠ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সকালে পুরন্দরপুর গৌড়ীয় মঠ মায়াপুর শ্রী চৈতন্য মঠের শাখা বীরভূম মাধুর্য মন্ডিত শ্রী বিগ্রহ বিরাজ করছে রাধা মাধব গৌর সুন্দর। যাই হোক রাধা মাধব কি জয় হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। এবং আমাদের পিছনের গেট দিয়ে, পিছনের গেটে যেদিকে আমাদের বেরোনোর জায়গা সেদিক দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবেন ধীরে সুস্থে। এবং পিছনে আমাদের পাতা ফেলার নির্দিষ্ট জায়গা আছে, ট্রাক্টরের ডালা, সেখানে পাতাগুলো ফেলবেন। আপনাদের শান্তিপূর্ণ সহযোগিতা, আন্তরিক সহযোগিতা আমরা সহযোগিতার সহিত কামনা করছি। পুরন্দর গৌড়ীয় মঠে উৎসবে মহাপ্রসাদ বিতরণ, মহাপ্রসাদ ভক্তদের আপ্যায়ন করছেন পুরন্দরপুর গৌড়ীয় মঠের পক্ষ থেকে সেবকগণ মহাপ্রসাদের আপ্যায়ন করছেন। হরে কৃষ্ণ জয় হোক, মহাপ্রসাদ কি জয় হোক। তোমাকে বলা হচ্ছে আমাদের যে দিদিমণি রয়েছে দেওয়ালটা রয়েছে ওই দিকের যে প্রথম ব্যাচে যে ফার্স্ট ব্যাচে বসেছিল প্রসাদ পাওয়ার জন্য তাদেরকে একটু ভালো করে লক্ষ্য রাখো, ওই লাইনটাকে প্রতিনিয়ত ভালো রাখো, ভিড়ের জন্য।